আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লুক ফোর জি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আর সবাইকে রমজান শরীফের শুভেচ্ছা দেখতে দেখতে প্রায় আজকে তেরো রমজান চলে গেল আর মাত্র সতেরোটা নয়তো আঠারোটা রোজা রমজান রয়েছে আমাদের বাইকে এই বছরের জন্য রমজান তো সমাপ্তই হয়ে যাচ্ছে তো রমজানও চলে যাচ্ছে আর এদিকে ব্যস্ততার জন্য আমার ফার্নিচারগুলো আমি মুছে রাখতে পারি না রমজান এসেছে তাই বলে কি আমি সব কিছুর এভাবেই ছেড়ে দেবো কিছুই কি পরিষ্কার করব না তাই আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রায় দশটার সময় ঘুম থেকে উঠে পড়েছি রমজানের সময় মানে রমজান মাসে দশটাই দশটার সময় ঘুম থেকে উঠে এটাই অনেক তাড়াতাড়ি হয়ে যায় সবাই কিন্তু দশটার সময় ঘুম থেকে উঠে না শুধু যারা জব করে তারাই এই দশটার আগে ঘুম থেকে উঠে যার যার ডিউটিতে চলে যায় তো আমাদের গৃহিণীদের তো কোনো ডিউটি নেই শুধু রান্না করে সব ডিউটি তো আমরা আর কি করব সেই একটু দশটার সময় ঘুম থেকে উঠলাম উঠার পর ভাবলাম আজকে একটা এই কাজটা করে নেই আমার ফার্নিচারগুলো আমি একটু সামান্য মুছে নেই যতটুকু পারি এতটা ময়লা লাগেনি তারপরও মুছে নিতেছি যাতে কম যতক্ষণ কম থাকবে তখন মুছে নিলে লাগতে লাগতে আর কম লাগবে সেই জন্য আমি আজকে সুযোগ পেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কিছু মুছে নিতেছি আর আজকে মেয়েকেও গোসল করাবো তো মেয়েকে আমি দুই দিনে তিন দিনে গোসল করাই কারণ এখন খুব একটু তো মেঘলা প্রায় রেগুলারই প্রতিদিন রাতেই মেঘ হয় খুব বেশি বৃষ্টি হয় তো রাতে যখন বৃষ্টি হয় সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেই জন্য আর মেয়েকে গোসল করাই না কারণ যদি টর আসে সেই চিন্তায় গোসল করাই না আর আজকে আমি গোসল করিয়ে দেবো মেয়েটাকে তাই মেয়েও আমার ঘুম থেকে উঠে গেছে তো এগুলো আমার কাজ শেষ হয়ে গেলে মেয়েকে গোসল টুসল করিয়ে খাইয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে তারপর আমি রান্না করে যাব সব কাজ করতে আমিও ফ্রেশ হয়ে তারপর রান্না করে যাব। এখন আমার মোছামুছি সব কিছু প্রায় শেষ হয়ে গেছে এখন আমি সব কিছুই গুছিয়ে রাখতেছি তো বন্ধুরা এই যে আমার কাজ শেষ হয়ে গেছে মোছামুছির কাজ এখন আমি মেয়েটাকে খাইয়ে দাইয়ে গোসল টুসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপর আসলাম রান্না করে রান্নাঘরে এসে দেখি এই যে আজকে ডাটা শাক ছোটো ছোটো ডাটা শাক আজকে রান্না করা হবে তো আজকে আমার ভিডিওর টাইটেলই লেখা থাকবে আপনারা দেখবেন যে টাইটেল দেখাই বুঝতে পারবেন যে আমি আজকে কি ভিডিও দিচ্ছি তো আজকে হচ্ছে গিয়ে আমি ডাটা শাক এটা দিয়ে রান্না করবো এটা হচ্ছে গিয়ে গন্ধলেবুর পাতা কচি পাতা তো গন্ধলেবুর কচি পাতা দিয়ে ডাটা শাক বা যে কোনো শাক রান্না করলে কিন্তু খেতে অনেকটা দারুণ লাগে অনেক ভালো একটা ফ্লেভার আসে আপনারা প্লিজ একদিন ট্রাই করে দেখবেন আমি কি বলছি মিথ্যা না সত্য তো এই যে আমি শাকগুলো কেটে দিয়েছি কাটার পর কিছু শাক আমি একটা বাটিতে তুলে রাখছি কারণ বাটিতে যে শাকগুলো তুলে রাখছি সেই শাক দিয়ে আমি আজকে পাকোড়া বানাবো তো পাকোড়ার শাকগুলো আমি আলাদা করে রাখতেছি আর বাকি শাক দিয়ে আজকে শাক রান্না করব। তো শাক রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ আর রসুন কেটে রেখেছি অলরেডি আগেই এখন শুধু আমি রান্নাটা বসাবো তো আজকে আমি যে রান্নাটা করব। সেটা হচ্ছে গিয়ে তেল ছাড়া রান্না তেল ছাড়া শাক রান্না তাও গন্ধ গন্ধলেবুর পাতা দিয়ে একদম কচি পাতা যে পাতাটা তাকে একদম কচি সেই কচি পাতাটা দিয়ে তো আমি শাকের উপর পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিয়েছি আর সামান্য পানি দিয়েছি কারণ যাতে পুড়ে না যায় পুরার তো কোথায় নেই তারপরও একটু সন্দেহ হলো যদি পুড়ে যায় লবণ হলুদটা দিয়ে দিলাম খুব কম সময়ের মধ্যে কিন্তু শাক রান্নাটা হয়ে যাবে আর যে লেবুর পাতাটা আছে সেটা আমি শুরুতেই দেব না এখন দেব না যখন আমার শাকটা হয়ে যাবে একদম নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নেব ঠিক পাঁচ মিনিট আগে দেব কিছুক্ষণ আগে দেব যাতে ফ্লেভারটা একটু তাকে এখন দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা নাও থাকতে পারে সেই জন্য নামানোর আগে দিয়ে দেব। তো এই যে আমি লেবুর পাতাটা এখন দিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে নেব চুলা থেকে ঠিক ঠিক দশ মিনিট বা পাঁচ মিনিট আগে দিয়ে দেবেন এটা এটা একটু কাঁচা থাকলেও কোনো সমস্যা নেই কাছাকাছা থাকলে আরও বারো আরও একটা ভালো একটা গ্রান আসবে তো বন্ধুরা আমি সত্য না মিথ্যা বলতেছি আপনারা একদিন ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে বলবেন যে আপু এরকম রান্না করেছি কিন্তু ভালো লাগে নাই বিশ্বাস করেন এক একবার ট্রাই করে দেখবেন এভাবে যে রান্নাটা করবেন এত ভালো লাগে যে বারবার খেতে ইচ্ছে করবে বিশেষ করে যে সেই গ্রানটার সাথে যদি একটা কাঁচামরিচ হতো বা মুম্বাই মরিচ হয় তাহলে আরও ভালো লাগবে তো আমরা তো খিচুড়ির সাথে খাবো ইফতারের সময় তো কাঁচামরিচ তো থাকবেই তো এই রান্নাটা খুব বেশি ভালো লাগে তাই আজকে রান্না করে নিলাম তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে শাক দিয়ে আমি পাকোড়া বানাবো তো পাকোড়াতে আমি অবশ্যই গন্ধ লেবুর পাতা দিই সেটা তো দেব না এখানে আমি যেরকম প্রতিদিন যা দেই সেটাই দিয়েছি তো ওখানে আমি পাকোড়াটা চুলায় কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে আমি পাকোড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দেন আর একটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আজকে আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন যে আমার ভিডিও আজকে বলছি যারা আজকে আমার ভিডিও নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সুন্দরভাবে সহজে পৌঁছে যায় আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা সাপোর্ট আমার কাছে অনেক মূল্যবান আপনাদের লাইক আপনাদের শেয়ার আমার কাছে অনেক বেশি মূল্যবান তাই তো বারবার বলি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর লাইক দিয়ে দেন তো আমি কিন্তু দুই চুলাই রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এক চুলাই চুলাবাজি হচ্ছে আর অন্য চুলায় কিন্তু আমি পাকোড়া রান্না করতেছি তো আজকে পাকোড়ার সংখ্যা খুব বেশি কম কারণ পাকোড়া রান্না করলে অনেক সময় আমাদের ফ্যামিলিতে খাওয়ার পর অনেক পাকোড়া নষ্ট হয় পরে কিন্তু আবার ঠান্ডা হবার পর কিন্তু কেউ খেতে খেতে চায় না সেই জন্য আজকে আমি হিসেব করে পাকোড়া রান্না করলাম একদম কিপটের মতো পাকোড়া রান্না করতেছি তো এই যে আমার পাকোড়াটা হয়ে গিয়েছে রান্না অলরেডি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি চুলা চুলা সালাদ করার জন্য এটা রেডি করে রাখছি টমেটো সালাদ কিন্তু আজকে করব না তো আমার ইফতারের কাজ এখানেই শেষ হলো তো এখন আমার ইফতার রেডি করা শেষ হয়ে গেছে এখন রুমে চলে আসলাম আসার পর মেয়েটা এখনও ঘুমাচ্ছে এই যে এখনও ঘুমাচ্ছে আর আমি আরও আধা ঘন্টা আধা ঘন্টা নয় বিশ মিনিট পরে রান্না করে যাব যাওয়ার পর সব কিছু আবার সবাইকে খাওয়ার মানে ইফতার দেওয়ার জন্য তো সব কিছু রেডি করতে হবে সব কিছু রান্নাবান্না শেষ শুধু নেব আর সবাইকে আপ্যায়ন করব তো, তো এই কাজটাই বাকি রয়েছে আপাতত আমার কাজ শেষ এখন ভিডিও এডিট করতেছি এডিট করার পর আবার রান্না করে যাব ইফতার করব নামাজ পড়ব তারপর একদম ফ্রি তারপর যখন নয়টা হবে নয়টা সাড়ে আটটা হবে তখন মেয়েকে ভাত খাওয়াবো ভাত খাওয়ানোর পর আলাদা ঘন্টা পর মেয়েকে নিয়ে গমিয়ে পড়বো আপনারা দেখতে থাকুন ভিডিওতে কি কী আছে আর এই যে কোয়েল জ্বালিয়ে দিয়েছিলাম মশা লাগতেছে তো এই যে নিবে নিবে কিরকম পড়তেছে খুব বেশি মশা বলতে বলতে কিন্তু আমার আর বাকি ভিডিও দেখানো হলো না আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর সন্ধ্যা হয়ে গিয়েছে এই যে আমি জানালা লাগিয়ে নিয়েছি কারণ সন্ধ্যার সময় জানালা যদি সাথে সাথে না লাগাই সন্ধ্যার একটু আগেই লাগালে ভালো কারণ বাইর থেকে সব মশা এসে রুমের ভিতর ঢুকে যায় তাই লাগিয়ে নিলাম তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ